আমরা রয়েছি মৌনী বাবার আশ্রমে। এই মুহূর্তে আমরা রয়েছি ত্রিবেণীর কালীবাড়ি, এবং এই ত্রিবেণী কালীবাড়ি কিন্তু জাগ্রত কালীবাড়ি হিসেবেই বলা যায়। আমরা রয়েছি এই মুহূর্তে মৌনী বাবার আশ্রমে, আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি শুধুমাত্র আরোহী নিউজের পর্দায়। আজকে কালী পুজো, এবং এই কালী পুজো ঘিরেই কিন্তু দেখা যাচ্ছে বঙ্গ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় কালী পুজো হচ্ছে। যদিও সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু এবারের যে কালী পুজো, অর্থাৎ সম্পূর্ণ কোভিড বিধি মেনেই কিন্তু এবারে কালী পুজো হচ্ছে। এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, অর্থাৎ মৌনী বাবার আশ্রম, জাগ্রত মৌনী বাবার আশ্রম বলা চলে, কারণ 1340 বঙ্গাব্দে এই মৌনী বাবার আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন মৌনী বাবা। এবং শুধুমাত্র ত্রিবেণী নয়, এছাড়াও কিন্তু বর্ধমানের পাঁচটি জায়গায় এই আশ্রম রয়েছে। এবং এই আশ্রমের পুরোহিতের সঙ্গে আমরা কথা বলে নেব যে এই আশ্রমের ইতিহাস কী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্বামী স্বরূপানন্দজি মহারাজ, এবং তার কাছ থেকে জেনে নেব যে এই যে মৌনী বাবার আশ্রমের ইতিহাস সম্পর্কে। আচ্ছা, এই যে জাগ্রত পুজো, এই যে এই নিয়ে যদি আপনি কিছু বলেন। এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী অভয়ানন্দগিরি পরমহংস, তিনি মৌনী বাবা নামে এখানে খ্যাত। আজ সে কত সালে নিশ্চয়ই বুঝতে পারছে, প্রায় 90 বছর আগে তিনি প্রতিষ্ঠা করেন এই আশ্রমে। প্রথমে উনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন, পরবর্তীকালে চার মূর্তি তিনি প্রতিষ্ঠা করেন। বছরে এই কালী পুজোতে এখানে বাৎসরিক অনুষ্ঠান, উৎসব, অন্নকূট, বস্ত্রদান, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। নাম, যজ্ঞ, নরনারায়ণ সেবা, এ সমস্ত হয়ে থাকে। সে ধারাবাহিকভাবে এখন চলে আসছে। তিনি দেহ ছেড়েছেন, দেহ চালকে পরম্পরাকে বজায় রেখে আমরা তার আশীর্বাদ নিয়েই চলছি, এবং সকলের সহযোগিতা রয়েছে, সাধারণ মানুষের শিষ্য ভক্ত সবাই রয়েছে। সেইভাবে তার ধারাটাকে আমরা বয়ে নিয়ে যাবার আমরা চেষ্টা করছি এ পর্যন্ত। আর আপনাদের সকলের অকুণ্ঠ সহযোগিতা আমরা পাচ্ছি, গুরুদেবের আশীর্বাদ রয়েছে, সেইভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চলেছি। সনাতন ধর্মকে, ঐতিহ্যকে আমরা বজায় রাখার জন্যে আমাদের প্রাণপণ প্রচেষ্টা, এই নিয়ে আমরা চলছি। সেবাযোগ্য, নামযোগ্য সমস্ত রয়েছে। আর কি বলবো, কোভিড বিধি মেনে কিন্তু এবার সব জায়গায় পুজো হচ্ছে, এবং প্রত্যেক বছর যে ভিড় হয় সেখানে দাঁড়িয়ে কিন্তু এবছর ভিড়টা কম, কি মনে হচ্ছে? ভিড় তো কম থাকলেও আমরা অনেক চেষ্টা নিই, কী চেষ্টা নিই, যাতে দূরে দূরে মানুষ দাঁড়ায়, লাইন দিয়ে প্রসাদ পরিবেশন করা যায়, সেটা আমরা প্রচেষ্টা নিই। মানুষের সহযোগিতা রয়েছে, আশা করি সবই ঠিকঠাক হবে। আগামীকাল তো অন্নকূট, সেই নিয়ে প্রস্তুতি কতদূর? প্রস্তুতি আমাদের যথেষ্ট আছে, 3-4 হাজার লোকের প্রসাদের ব্যবস্থা আছে, কোনো মানুষ এখান থেকে ফিরে যায় না তাঁর আশীর্বাদে। খিচুড়ি, তরকারি, এ সমস্ত হয়। আর রাত্রি, আজকে সারা রাত্রি মায়ের পুজো হবে, মায়ের পুজো, হোম তো চলছে, জপ চলছে, ভোর থেকে নাম শুরু হবে, কালকে নামযজ্ঞ চলবে, অন্নকূট হবে, পরশু হবে তুলট, এইভাবে আমাদের চলে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ যেমনটা জানাচ্ছিলেন তিনি, যে যেভাবে এখানকার পুজো হয়, অর্থাৎ 1340 বঙ্গাব্দ থেকে এই পুজো শুরু হয়েছে, এবং আপনাদেরকে দেখাবো সেই ছবি যেখানে দর্শনার্থীরা বসে রয়েছে, অর্থাৎ মায়ের পুজোর জন্য। এবং আগামীকালে কিন্তু এখানে হবে অন্নকূট, অর্থাৎ বলাই চলে যে জাগ্রত মন্দিরে কিন্তু এই পুজো হচ্ছে। আপনাদের সাথে কথা বলে নেবো সেই দর্শনার্থীদের সঙ্গে, তাদের কী বক্তব্য, অর্থাৎ এই যে কোভিড বিধি মেনে যে পুজো হচ্ছে সেখানে দাঁড়িয়ে এত দর্শনার্থী কম, যেমনটা প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে দর্শনার্থীদের ভিড় বিভিন্ন মণ্ডপে, কিন্তু সেখানে দাঁড়িয়ে দর্শনার্থীদের কী বক্তব্য শুনে নেবো। আচ্ছা, আমি একটা ছোট খুদের কাছে চলে যাব, তুমি করতে গেছো? আমি ত্রিবেণী বেনিয়াটলা জোরে বল, রাজবাড়ি ত্রিবেণী বেনিয়াটলা। আচ্ছা, কালী পূজোতে তো এবারে বাজি ফাটানো যাবে না, কি মনে হচ্ছে, কষ্ট হচ্ছে কি? না, বাজি ফাটাবে না, ফাটাবো। মানে যেমন না, এই ছোট খুদের বক্তব্য ছিল যে কালী পুজোতে বাজি ফাটানো যাবে না, তবুও তিনি বলছে বাজি ফাটাবে। যদি অন্যদের সাথে কথা বলবো যে তাদের কি বক্তব্য, আমি আরেকজনকে পেয়ে গেছি এখানে, যে এত বছর ধরে এই পুজো হচ্ছে, দাদা কিভাবে এই পুজোকে আপনারা মানে মিলেমিশে এত মানুষের কাছে পৌঁছে দেন? জাগরণে আসে, 12 মাস আমাদের এখানে পুজো হয়, প্রত্যেকটা মানুষ এসে এখানে এসে চাঞ্চল প্রসাদ পাবে। এখানে এলেই চাঞ্চল প্রসাদ, প্রতিদিনের নিত্য সেবা আছে ঠাকুরের। আমাদের মহারাজের যিনি প্রতিষ্ঠাতা স্বামী অভয়ানন্দগিরি পরমহংস মহারাজ মণী বাবা, উনি ওনার প্রতিদিন নিত্য সেবা, শিব মন্দিরের নিত্য সেবা, চার মূর্তির নিত্য সেবা, প্রতিদিন সেবা। প্রতিদিন এখানকার মানুষ, প্রত্যেক শিষ্য ভক্ত তারা আসেন, তারা এখানে সেবা পান, এবং তারা যথেষ্টভাবে সহযোগিতা করেন। আশেপাশের লোকজন আসেন, ভক্তবৃন্দ আসেন, আমাদের সহযোগিতা করেন, আমাদের সহযোগিতায় মন্দির এখনও দাঁড়িয়ে আছে। তাই আপনাকে একটু নিয়ে যাই, আমাদের যিনি প্রতিষ্ঠাতা স্বামী অভয়ানন্দগিরি পরমহংস মণী বাবা, ওনার মূর্তির সামনে চলুন, আপনাকে একটু নিয়ে যাচ্ছি।
একদমই তাই, যেমনটা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি আরই নিউজে পর্দায়, যেখানে দেখছেন মৌনী বাবার আশ্রম অর্থাৎ ত্রিবেণীতে এই মৌনী বাবার আশ্রম একদম গঙ্গার পাশে, এবং সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণ একটি নির্মল পরিবেশে এই আশ্রম তৈরি করা হয়েছিল। অর্থাৎ 1340 বঙ্গাব্দে দাঁড়িয়ে এই যে আশ্রমের তৈরি হয়েছে সেখানে কিন্তু জানা যাচ্ছে যে এই অর্থাৎ মৌনী বাবার হাত ধরে কিন্তু বর্ধমান জেলায় রয়েছে 5টি আশ্রম, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে ত্রিবেণী অর্থাৎ নদিয়া জেলার ত্রিবেণীতে কিন্তু রয়েছে আরও একটি আশ্রম, অর্থাৎ মোট 6টি আশ্রম নিয়ে কিন্তু এই মৌনী বাবার আশ্রম আপনাদেরকে দেখাচ্ছি। সেই ছবি যেখানে দেখা যাচ্ছে যে মৌনী বাবার আশ্রম 1340 বঙ্গাব্দে তৈরি হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে এই যে ছবি অর্থাৎ যেখানকার যেমনটা পুরোহিত থেকে শুরু করে ক্লাবের যারা কর্মকর্তারা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছিলেন যে সম্পূর্ণভাবেই কিন্তু এখানকার পুজো এবারে কোভিড বিধি মেনে হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে এবারে কোনো পুজোতে কিন্তু ভিড় করা যাবে না, এবং যেভাবে এই বছরের পুজো হচ্ছে সম্পূর্ণ জায়গায় অর্থাৎ যেমনটা দেখতে পেলাম যে ছোটো ছোটো ক্ষুদ্রাও কিন্তু এসেছে এই মন্দিরে দর্শনার্থী হিসাবে, এবং সেখানে দাঁড়িয়ে প্রত্যেক বছরের পুজোর ন্যায় কিন্তু এবছরে কিন্তু সেই পুজো হচ্ছে। তবে আপনাদেরকে যে চিত্র এখন দেখাবো সেই মৌনী বাবা অর্থাৎ যার হাত ধরে এই যে ত্রিবেণী জাগ্রত কালী মন্দির প্রতিষ্ঠা পেয়েছিলেন সেই মৌনী বাবার ছবি আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র আরোহী নিউজের পর্দায়। অর্থাৎ গঙ্গাঘাটে তৈরি হওয়া এই যে মৌনী বাবার আশ্রম, এবং সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মৌনী বাবা অর্থাৎ সেই জাগ্রত মৌনী বাবা যার নাম কিন্তু গোটা পশ্চিমবঙ্গে খ্যাত, এবং বলাই চলে যে তিনি সেই তার হাত ধরেই কিন্তু রাজ্যের 6টি জায়গায় অর্থাৎ রাজ্যের 2টি জায়গা বর্ধমানের 5টি জায়গা এবং অপরদিকে কিন্তু ত্রিবেণীর 1টি জায়গায় কিন্তু মন্দির স্থাপন করা হয়েছিল। এবং এই যে আপনাদেরকে দেখাচ্ছি সেই গঙ্গার ঠিক অপোজিটেই একদম বলা চলে যে গঙ্গার ধারেই কিন্তু একদম এই মন্দির তিনি তৈরি করেছিলেন, এবং 1340 বঙ্গাব্দে দাঁড়িয়ে এই মন্দির তার হাত ধরেই প্রতিষ্ঠা পেয়েছিল। আপনাদেরকে দেখাচ্ছি সেই জাগ্রত মন্দিরের ছবি অর্থাৎ যেই মন্দির ঘিরে কিন্তু একাধিক ভক্তর কিন্তু অর্থাৎ অগণিত ভক্তগণ কিন্তু এখানে উপস্থিত হয়, এবং আজ কিন্তু কালী পুজো বঙ্গজুড়ে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় কালী পুজো হচ্ছে, তবে সম্পূর্ণ কোভিড বিধি মেনে, কারণ সুপ্রিম কোর্ট যেমনটা জানিয়ে দিয়েছে যে এবারে কিন্তু কোথাও ভিড় করা যাবে না। আমরা দুর্গাপুজোর সময় দেখেছিলাম যে ভিড় না করে কিন্তু দর্শনার্থীদের ভিড় অর্থাৎ দর্শনার্থীরা সেখানে পৌঁছে গিয়েছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বলা চলে যে সম্পূর্ণ কোভিড বিধি মেনেই কিন্তু এবারে সম্পূর্ণ পুজো হচ্ছে। এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ছবি আরো নিউজে পর্দায় যেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে 1340 বঙ্গাব্দে তৈরি হওয়া সেই মৌনী বাবার আশ্রম অর্থাৎ জাগ্রত মৌনী বাবা যার হাত ধরে এই পুজো শুরু হয়েছিল, এবং সেই পুজো কিন্তু বর্তমানে বজায় রয়েছে। এবং যেমনটা ক্লাবের কর্মকর্তারা জানাচ্ছে অর্থাৎ মন্দিরের কর্মকর্তারা যেমনটা জানাচ্ছিলেন যে আগামীকাল কিন্তু এখানে হতে চলেছে সেই অন্নকূটের অনুষ্ঠান, এবং সেখানে নিয়ে কিন্তু 3000-4000 জন কিন্তু মন্দিরে আসবেন এবং তাদেরকে কিন্তু ভোগ দেওয়া হবে। অর্থাৎ বলাই চলে সম্পূর্ণ মিলিয়ে কিন্তু এখানে অর্থাৎ যেভাবে এখানকার পুজো প্রত্যেক বছর হয় তা কিন্তু সত্যি জাগ্রত।